আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রমজানে আমরা কোরআন, সালাত, জিকির, দোয়া কত কিছুই না করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রমজানে কিংবা রমজানের শেষের দিকে কোন আমলটি করতেন, কারণ প্রত্যেক দিন আপনি বেশি আমল করতে পারবেন না। আর সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রমজানে চারটি আমল বেশি বেশি করতেন। যদি আপনার না জানা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রমজান শেষ হতে চলেছে আর এখন যদি সুন্নতটুকু না আদায় করতে পারেন তাহলে আপনার মতন পোড়া কপাল আর কে হতে পারে। আগে আমরা হাদিস থেকে জেনে নিই। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাবান মাসের শেষ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতের মাস উপস্থিত হতে চলেছে। এই মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি আদায় করো। এর মধ্যে দুটি কাজ হচ্ছে আল্লাহ সুবহান তাআলার জন্য আর দুটি কাজ হচ্ছে তোমাদের জন্য। আল্লাহ সুবহান তাআলার জন্য দুটি কাজ হচ্ছে তাসবিহ পড়া এবং সাক্ষ্য দেয়া যে তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আর তার কাছে ক্ষমা প্রার্থনা করা। আর নিজের জন্য যে দুই কাজ সেটা হচ্ছে জান্নাত লাভের জন্য দোয়া করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। তো এই চারটি কাজ আমাদের জন্য অতি সহজ এবং আমরা সব সময় চিন্তা করি, ভাবি যে আমরা কিভাবে ইবাদত করব, কিভাবে ইবাদতটাকে বৃদ্ধি করা যায়। ইবাদত বৃদ্ধি করা একদমই সহজ, এটার জন্য আপনাকে ঘন্টা পর ঘন্টা কোরআন পড়তে হবে, সালাত পড়তে হবে এমনটা বিষয় নয়, কিন্তু পড়লে ভালো। আমাদের ব্যস্ততার সময় আমরা জিকির তাসবিহ পড়তে পারি না। এখন তাসবিহ কীভাবে পাঠ করব? তাসবিহ বলতে হাদিসে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া জা জালালি ওয়াল ইকরাম, তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম, এভাবে অনেক ধরনের জিকির রয়েছে, সেই জিকিরগুলো আপনারা পাঠ করতে পারেন। আর গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে দোয়াগুলো আপনারা পড়তে পারেন, এর মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু বলছি। আস্তাগফিরুল্লাহ আল আজিম ইনাল্লাহ গফুরুর রহিম, এই জিকিরটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এই জিকিরটি আপনারা পাঠ করতে পারেন। তারপর হচ্ছে রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এই জিকিরটি পাঠ করতে পারেন। তারপর হচ্ছে গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, এই দোয়াটি পাঠ করতে পারেন। এভাবে ছোটোখাটো আপনারা নেটে সার্চ দিলে গুনাহ মাফের তাওবা, ইস্তেকফার, যে কোনো জিকির আপনারা পাঠ করতে পারেন। আশা করি আপনারা এই সকল দোয়া জিকিরের মাধ্যমে আপনারা নিজেরা উপকৃত হতে পারবেন এবং মানুষদের মাঝে প্রচার করুন। দোয়া জিকির আপনারা মোবাইলে নোট করে নিতে পারেন, মুখস্থ করে নিতে পারেন, কিংবা আপনার ঘরের যে কোনো জায়গায় আপনি কাগজ দিয়ে লাগিয়ে দিতে পারেন মনে রাখার জন্য। তো জিনিসটি আপনি যদি চান, ইনশাল্লাহ এই রমজান মাসে আপনি যদি ক্ষমা পেয়ে থাকেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি আপনার প্রতি রহম করেন, আপনি যদি সেরকম তাকওয়াবান ব্যক্তি হতে পারেন, তাহলে কিন্তু এই রমজান আপনার জন্য সার্থক বই আনবে, রহমতের একটি রমজান হবে। আর যদি আপনি অন্যান্য দিনের মতন এই দিনও যদি কাটিয়ে থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোড়া কপালের কথা বলেছে, জিব্রিল আলাইহিস সালাম আমি বলেছেন যে রমজান মাসে যে ব্যক্তি গুনাহ মাফ করতে পারলো না তার প্রতি লানতের কথা বলা হয়েছে। তো এরকম পোড়া কপাল যদি আমরা হয়ে থাকি, তাহলে আমাদের জীবন আর পরের বছর আমরা কি পাবো কি না রমজান সেটা তো কোনো গ্যারান্টি নেই। তো সুতরাং এই রমজানকে আপনারা সুন্দরভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলার যে দয়া, যে রহমত, যে বরকত, যেভাবে তিনি দান করেছেন সেভাবে আমরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।